আর আজকে এই সকালবেলা সাতটা দশের সময় আবার এই আমাদের কান্ট্রি লিলেট থেকে ডাব দিয়ে গেছে আগের দিন হয়তো কোনো গ্লিচ ছিল হতেই পারে বাট অ্যাটলিস্ট ইনফর্ম করা উচিত ওই সময় যাই আমার জন্য দুটো সিংহা নিয়ে আছে নিজে দুটো খাবে না কিন্তু একটা ভালো মা একটা উনি মিলে খাই অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট আর তার সাথে একটা আমি গন্ডগোল করেছিলাম সেটারও দিয়ে তো বললে হয়ে যাবে আর দেখি কী হয় কতদিন লাগে গুড মর্নিং অফিসের জন্য এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ এই ঘড়িতে এই ঘড়িটা কুড়ি মিনিট ফার্স্ট সাতটা পনেরো বাজে আর এই ছাব্বিশ থেকে তিরিশ তারিখ অব্দি কিন্তু মেজার হিট ওয়েভের ওয়ার্নিং রয়েছে চেষ্টা করো যদি এই টাইমটুকু দুপুর এগারোটা থেকে চারটে অবধি রোদে না থাকা যায় যদি সেটা একদমই অ্যাভয়েড করা সম্ভব হয় তবেই অবশ্যই করো বাট এবং যদি না করা যায় তবে এক পিস একটা টুপি বা কোনোভাবে মাথাটা ঢাকা দেওয়ার চেষ্টা করো এবং বেশি করে জল খাও আর হাইড্রেটেড থেক আর যদি অলরেডি কোনো ডেলিভারি প্লেসড বা শিডিউলড না থাকে তাহলে যদি সেটা অ্যাভয়েড করা যায় তাহলে সেটা করো কারণ যারা ডেলিভারি দিতে আসবে এই সময় তাদের পক্ষে জিনিসটা একটু ডিফিকাল্ট সব স্কুলে হয়তো এখনও গরম ছুটি পড়েনি সেটা সম্পূর্ণই স্কুলের ডিসিশন আমার তাতে তুমি কিছু বলার নেই কিন্তু হ্যাঁ বাচ্চাদের আর বাড়ির বয়স্কদের তো অবশ্যই যদি সম্ভব হয় চেষ্টা করো এই রোদটা যাতে গায়ে না লাগে বাকি স্টে হেলদি ব্লেসড আর আজকে এই সকালবেলা সাতটা দশের সময় আবার এই আমাদের কান্ট্রি রিলাইট থেকে ডাব দিয়ে গেছে আগের দিন হয়তো কোনো গ্লিচ ছিল হতেই পারে বাট অ্যাটলিস্ট ইনফর্ম করা উচিত যাই হয়ে যান যাই হোক আজকে বড়ো কাজ হচ্ছে ওই ডকুমেন্টগুলো কালেক্ট করে মধ্যম ডিআইবিতে একবার দিয়ে আসা বাকি অ্যাজ ইউজুয়াল ইনডোর তো এখানে রাখা রয়েছে এবার এগুলোতেও জল দেওয়া আছে মাটি তো দেখছি ভিজে আছে তাই আর আমি জল দিলাম না মোটামুটি সব গাছেই জল দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে গিয়ে ব্রেকফাস্টটা করব। দেখি আজকে গোলা রুটি খেতে ইচ্ছা হচ্ছে খাবো পাতাগুলো এখনো রিপেয়ার হচ্ছে মানে পুরো পাতাটা এখনো ঠিক হয়নি ঠিক আছে সময় দিই হয়ে যাবে ঠিক এখানে বরঞ্চ ভালো আছে আর পাতা লাল হচ্ছে না কারণ জানলার একটা ধরো আলো পাচ্ছে প্লাস ডাইরেক্ট রোদ দুধটাও হচ্ছে না ভালো জায়গা হচ্ছে এই যে নতুন পাতাও হয়েছে দেখছি হ্যাঁ নতুন পাতা তো হচ্ছে এই কারণে নতুন নতুন পাতা হয়েছে এই বিকেলবেলা এই জাস্ট ঘর থেকে বেরোলাম এই এত গরমের মধ্যে কি হচ্ছে আমরা বাড়ি ঢুকে অফিস থেকে ঢুকে একটু ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এই যে আমাদের বেডরুমে ঢুকছি তারপর ওই বেডরুম আর ওই ঘরটা আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা তার কারণ উপরে গাছ থাকে ওই বাড়ির ছায়া পড়ে আর কোনো অন্য কারণও থাকতে পারে কিন্তু কম্পারেটিভলি ওই ঘরটা খুব ঠান্ডা থাকে আর এসি তো চালানোই হয় মাঝে সধ্যে তো তাতে কী হয় ওই ঘরটা যেহেতু ঠান্ডা থাকে তো আমরা সব দুজনে মিলেই অফিসের জিনিসপত্র নিয়ে ওই ঘরে ঢুকে যাই আর ওই ঘর থেকে দুপুরবেলা গরমটা আর কন্টিনিউসলি বাড়তে থাকে তাই আর এই ঘরগুলো আসাই হয় না তো এই এখন এই জাস্ট ওই ঘর থেকে মানে একটু ল্যাপটপটা বন্ধ করে কিছুক্ষণের জন্য বেরোলাম আর এখন একটু এই টুকটাক বিকেলবেলার গাছে জলটা দেবো একটু উপরের ছাদে আজকে যাব। ভালো মান দুটো জিনিস উপর থেকে নামাতে বলেছে তো ওইগুলো আমি নামাবো আর আর হচ্ছে আমি যেটা ভুলে গেছি সেটা ওই কালকে পাসপোর্টের ওখানে বলেছিল আর একটা ডকুমেন্ট যেটা আমার আজকে দিয়ে আসার কথা সেটা আমার এখনও জেরক্স করা হয়নি তা আগে গিয়ে আমি ওটা জেরক্স করে নিয়ে আসি তারপর এই উপরে ছাদের কাজটা করবো প্রিন্ট আউট তো নিয়ে নিয়েছি আমার বার্থ সার্টিফিকেটের প্রিন্ট আউটটা কালকে দিয়ে আমি ছিলাম না কোথায় কিছুভাবে একটা মিসপেস হয়ে গেছিলো তো ওটারও নিয়ে নিয়েছি আর ওই বাড়ির দলিলের প্রিন্ট আউটটা দেওয়াচ্ছিলো ওটাও একটা ম্যান্ডেটির ডকুমেন্ট আমি ডকুমেন্ট নিয়ে পরে আলাদা একটা ভিডিও করে দেবো বলেইছি যেমন আর যেটুকু নিয়ে একটু ইচ্ছা করেছে শিঙাড়া খাওয়ার তাই সেই বাড়ির কাছে হয়ে গেল আমার জেরক্স কিন্তু সেই চৌমাথায় যাচ্ছি শিঙাড়া নিয়ে সিঙাড়া হয়েছে গো তিনটে সিঙাড়া দাও না ওই যে উপরে দিয়ে বসে আছে বসে আমায় বলছে বসে আমায় বলছে এই আমার জন্য দুটো সিঙাড়া নিয়ে আছে পিজে দুটো খাবে না কিন্তু একটা ভালো মা একটা জিজু মিলে কাল আর কেউ আমাদের বাড়িতে সিঙ্গারা এই সময় খাবে না খায়ও না এখন তাও আমি ফর সেফটি একটা সিঙ্গারা এক্সট্রা আনলাম গুড়ি খাক ট্যাপ তো জেরক্স করতে গেছিল তারপরে ভালো মার কিছু জিনিস নামানো হচ্ছিল তো সেই জন্য উপরে ছাদে গেছে এবার গিয়ে আমাকে ডাকছে দেখি গিয়ে কি দেখাবে বলছে বলছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে তো তোমাদেরকেও তাহলে দেখাবো আমি চলো

কত ধরনের গাছ মানে বুঝতেই পারে না যে কোনটা কি গাছ আরে হ্যাঁ হ্যাঁ ওটা আরে না এটার কি কলম ফলম দিতে হয় তারপর কথা একটা ছাদটার খুব মানে নোংরা অবস্থা ভালো অনেক অনেকদিন ধরেই বলছে যে গাড়ি ধোয়াই যে মেশিনটা দিয়ে ও আর এই দেখো হা সব জায়গায় নিজের একদম স্ট্যাম্প দিয়ে রাখা আছে ভালো মা অনেকদিন ধরেই বলছে যে এই ছাদটা একটু মেশিনটা দিয়ে পরিষ্কার করতে যেটা দিয়ে গাড়ি ধোয়াই করতে হবে আমি বেশ কয়েকদিন পর এলাম আসলে এই গরমের মধ্যে এই উপরের ছাদে আসাটা কোনো মানেই নেই ভালো মা আসে পালিয়ে আসে মাঝে মাঝে আর উপরে এসে জল টল দেয় আমি খুব একটা উপরে সত্যি আসি না আর উপরে এই ছাদটাও বেশ নোংরা হয়েছে এটাকেও পরিষ্কার করবো এটাকেও পরিষ্কার করব হ্যাঁ হে বড্ড নোংরা হয়েছে এই রোববার শনি রোববার তো মনে হয় না হবে তো দাদাভাই বললো যে এই শনি রোববার শনিবার না রোববার দিন আমরা দুজনে মিলে ওই নিচের ঘরের যে দুটো এসি ওই দুটো পুরনো তো উইন্ডো এসি ওগুলো আমরাই বাটেনে টেনে বার করে ওই জলের মেশিন দিয়ে ধোয়াই কিছুই সেরকম করতে লাগে না জলের মেশিন দিয়ে ধোয়ালি পুরো পরিষ্কার হয়ে যায় আবার ওটাকে ইউজ করি খুব টাচুর এখনো অবধি কোনো সমস্যা হয়নি সাত আট বছর হতে চললে এই মেশিন দুটোই প্রায় তো গুলো যেমন আমরা লোক দেখি করাই কারণ স্প্লিটের মেশিনগুলো একটু ডেলিকেট হয় এগুলো বোঝা মুশকিল কিন্তু এইগুলো তো বাড়িতেই জলের মেশিনে আরামসে হয়ে যায় এবং আমি দেখিও মানে প্রথমবার যখন সার্ভিস করাই তখন দেখেছিলাম ওরা জিনিসটা বার করলো করে পুরো জল দিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ধুলো তখন ওই মেশিনগুলোও ওরা আনতো না এখন তো সব জায়গায় মেশিন ক্যারি করে তো বাড়িতে যখন মেশিন আছে ওই দিয়েই মেরে দেবো বেকার কেন পয়সা দেবো আমাদের চিকু হইয়া বাইটিং করছিলো বলে বেরোতে পারছিলাম না ব্যাটিংটা দেখছিলাম দেখতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তা ভাবলাম যে না ডকুমেন্টগুলো দিয়ে আসি বেকার ফেলে রেখে লাভ নেই যদিও বলেছে আর শুধু গিয়ে দিয়েলেই হবে কিন্তু তাও বেকার দেরি বা করবো কেন ওদিকে এসে ট্রাভেলস হেডকেও তো দেখতে হবে এনিওয়েজ যাই দেখি আর নতুন কিছু থাকে কিনা না না হলে দিলেই হয়ে যায় কিনা যাই হোক লিস্ট স্মুথ হয়ে যাবে ব্যাপারটা এই জাস্ট জমা করলাম বললো হয়ে যাবে তো দেখা যাক কদিন লাগে তবে যা ওই একটা ডকুমেন্টই বাকি ছিল অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট আর তার সাথে একটা আমি গন্ডগোল করেছিলাম এটারও দিয়ে দিলাম তো বললো হয়ে যাবে আর দেখি কি হয় দিন লাগে দেখতে এসেছিলাম হায়দ্রাবাদের ব্যাটিংটা ভাবলাম আজকে একটু মারবে আমি এই ওদের আট নম্বর ম্যাচ তার একটারও প্রথম ছ ওভার দেখিনি খালি ক্রিক বাজেই দেখেছি যে ওরা এত রান করছে এত রান করছে খেলা দেখতে বসলাম একের পর একের উইকেট একের পর আবার পড়ে গেল আর আর এদিকে আমি অনেক দিনের পেন্ডিং ছিল সুপর্ণার ফোনে আমাদের সিকিমের ব্যাকআপগুলো ছিল ওগুলো নেওয়া হচ্ছিল না জায়গা ক্লিয়ার করা হচ্ছিল না ফোনের এখন আমি ব্যাক আপ নিয়েছি পাঁচ দিনের সিকিম ট্রিপের সাইজ হয়েছে একাত্তর জিবি ইজ দ্যাট আ জোক আমি জানি না আমি আর ভয়ে কাউন্ট করিনি যে কতগুলো ছবি ভিডিও আছে ব্যাকআপ নিয়ে নিচ্ছি নেওয়ার মতো পরে যেটুকু লাগবে দেখা যাবে নাহলে পরে জায়গার ক্রাঞ্চেল উড়িয়ে দেব এমনিও পোস্ট হয়ে গেছে ব্লগ হয়ে গেছে বাট একাত্তর জিবি ইজ টু মাছ এনিওয়েজ আজকে এদের ইনিংস তো প্রায় শেষের দিকে এবং আমরাও ওই ব্লগটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ব্লগে